দেখুন বন্ধুরা, আজকে আমি চাট বানাচ্ছি। দেখুন, অঙ্কুর ছোলা দিলাম, চিজ দিলাম, একটু চিনি দিলাম, একটু সর্ষের তেল দিলাম, একটু বিট নুন দিলাম, একটু চাট মশলা দিলাম, এখানে দিলাম একটু শসা দিলাম, একটু পেঁয়াজ দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা কুচি দিলাম। এবার একটু ভালো করে একটু মেখে নেব। হয়ে গেল ছোলার চাট মশলা। এ দেখুন কি সুন্দর লাগছে। এই সময় ছানাচুর একটু দিয়ে দিলাম।